যাদের বাজেট কম, JBL স্পিকার কিনতে পারছেন না এবং RGB স্পিকারগুলো কিনতে পারছেন না, তারা এই রিমেক্সের এই স্পিকারটি দেখতে পারেন। এটা হচ্ছে মডেল হচ্ছে রিমেক্স RB M55। জি, যারা এটার ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন ডিটেলস, তো এটার খুঁটিনাটিগুলো আমরা জেনে আসি। আচ্ছা, এখন আমরা এটাকে আনবক্সিং করব। হ্যাঁ, এটা যেহেতু একটি অর্ডারকৃত প্রোডাক্ট, তো আমরা নিচ থেকে খুলি, অনুমতি প্যাকিং করে দেওয়া যায় এর জন্য। এটা আনবক্সিং করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ঝুলানোর জন্য একটা বেল্ট, তারপর অ্যাক্সেসরিজ হিসাবে এটার মধ্যে আছে একটি অক্স কেবল, যেটা মোবাইল থেকে সরাসরি স্পিকারে চালানো যাবে। তারপর একটি আছে টাইপ সি থেকে USB কেবল, যেটা দিয়ে এটা চার্জ দেওয়া যাবে। তারপর একটি ম্যানুয়াল গাইড আছে। তারপর একটি QC পাস রিমেক্সের একটা স্পিকার আছে। তারপর আমরা স্পিকারটি উঠাই। বক্সের মধ্যে আর কিছু নাই, তো এটা আমরা এখন খুলি। খোলার পর এটার মধ্যে আমরা যা যা পাচ্ছি, এটা টাইপ সি পোর্ট, এটাতে চার্জ দেয়। এটা দিয়ে পেন ড্রাইভ দিয়ে এটা ইউজ করে, পেন ড্রাইভের ভিতরে কোনো মিউজিক থাকলে ওটা ইউজ করা যাবে। আর এটা অক্স কেবল, আর এটা রিসেট করা যায়। রিসেট করার পরে নতুন যেরকম ডিফল্ট থাকে সেরকম হয়ে যায়। আর এটা হচ্ছে পাওয়ার অন বাটন, এটা মাইক্রোফোন, এটা মুড চেঞ্জ হয়, এটা এলো পজ করে অফ করে, এটা ভলিউম আপ ডাউন আর কি। এদিকে একটা RGB লাইট জ্বলে, আর এই পাশে একটা RGB লাইট জ্বলে, ব্লু একটা ব্লুটুথের ব্লিং করে, আলোর কারণে দেখা যাচ্ছে না। আর এই দুইটা হচ্ছে এটা লাগানোর। আর একটু মিউজিকটা টেস্ট করবো, বিটটা আর মিউজিকটা টেস্ট করবো। আচ্ছা, এটার যে সাউন্ডটা আছে এটা প্রপারলি মাইক্রোফোন দিয়ে বোঝা যাচ্ছে না, এটা সরাসরি আরও লাউড আরও সুন্দর মানে বোঝা যাবে। আর এটার যে লাইটগুলো আছে, লাইটগুলোও আলোতে একটু বোঝা যাচ্ছে না, অন্ধকারে এটা আরও বেশি বোঝা যাবে। এটার যে অর্ডার করবেন সেটা গো অনলাইনের লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব।